নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি দই পটল। পুজো বাড়িতে যেভাবে দই পটল হয় আমি সেইভাবেই বানাবো। সেই জন্য এখানে আমি 750 পটল নিয়েছি, নুন হলুদ করে মাখিয়ে আমি ঠিক এইভাবে দুদিকটা কেটে নিয়েছি। এখানে কাজু চারমগজ আমি ভিজিয়েছিলাম, ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা 5টা, টক দই একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। 100 টক দই আছে। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি পটলটা ভেজে নেব। এখানে একটা বাটিতে জল নিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি প্রথমে ভালো করে এটা ভিজিয়ে রাখবো, তাহলে একটু বাটা মশলার মতো তেলটা উঠবে। অন্যটা ভিজিয়ে আমি পাশ এক সাইডে রেখে দিই। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। প্রথমে চিনিটা দিলে কালারটাও খুব ভালো হবে। 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, একদম সম্পূর্ণ নিরামিষ। দারচিনি, এলাচ 3টে নিয়েছি ফাটিয়ে, আর লবঙ্গ আছে 5টা, তেজপাতা 1টা। ফোড়নটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলা বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। আমি এবার পটলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, কারণ পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। পটলটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার দই চারমগজ কাজু কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম, ঢেলে দিচ্ছি। কন্টেনার ধুয়ে জলটা দিয়ে দিলাম। দই কাজু যখন দেবেন গ্যাস একদম কমিয়ে দেবেন, লো ফ্লেমে করে দেবেন, কারণ দই কেটে যায় আর কাজুটাও বসে যায় তলায়, তাই নেড়েচেড়েই করতে হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর হয়েছে। দই পটল রেসিপিটি আমার একদম রেডি। যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। দই পটল, লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটা এবং প্লেন ভাতের সাথেও ভালো লাগে।